আজকে আমরা আকুই ওয়ান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমার পাশে আছেন সহায়ক, আমার পাশেই আছেন নির্মাণ সহায়ক ওমর ফারুক, তারপর আছেন আমাদের সচিব বিষ্ণুপদ ভক্তি, আছেন সহায়ক শ্রীকান্ত মণ্ডল। আমরা যৌথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বাংলার এমজি নিউজের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ ভিউয়ার্সকে জানাই আগাম শারদ ও শুভেচ্ছা। এও জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পের যে সমস্ত ক্লাবকে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে অনুদান পেয়েছেন, তারা ওই টাকার মাধ্যম দিয়ে আপনারা উৎসব করুন, সবাইকার উৎসব করুন, যাতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ যেন এই উৎসবটাকে উপভোগ করতে পারে। এবং এটাও মনে রাখতে হবে আমাদের যে জলসপ্র প্রকল্প আছে, জলসপ্র প্রকল্পের জল যাতে নষ্ট না হয় সেই দিকটাও লক্ষ্য রাখুন, এবং পরিবেশকে বাঁচাতে আমাদের প্লাস্টিক বর্জন করে ক্লাবগুলোও একটু সহযোগিতা করুন। এই বলে আমি আমার বক্তব্য। নমস্কার, আমি আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক মোহাম্মদ ওমর ফারুক। আগামী শারদীয় দুর্গোৎসবে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজো সবাইকার জন্য আনন্দময় হয়ে উঠুক, এই বার্তা নিয়ে এমজি নিউজের পক্ষ থেকে আমি এই শুভেচ্ছা বার্তা সবাইকার কাছে পৌঁছে দিতে চাইছি। নমস্কার, আমি বিষ্ণুপদ ভক্তি, সচিব আকুই ওয়ান গ্রাম পঞ্চায়েত। আকুই ওয়ান গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আকুই ওয়ান গ্রামবাসীবৃন্দ এবং সকলকে দুর্গাপূজার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। নমস্কার, আমি আকুই এক গ্রাম পঞ্চায়েতের সহায়ক শ্রীকান্ত মণ্ডল। আমি এমজি নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের মাধ্যমে সমস্ত গ্রাম পঞ্চায়েতের যে আমরা শুভেচ্ছা পাচ্ছি, গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনগণ সহ আপামর মানে আমাদের বাংলার যে উৎসব শারদ উৎসব, সেই শারদীয়ার প্রাক শুভেচ্ছা প্রত্যেক এলাকাবাসীকে শারদ শুভেচ্ছা অগ্রিম যে অভিনন্দন জানাচ্ছি, এবং প্রত্যেকের উৎসব সবার উৎসব আনন্দময় হয়ে উঠুক এবং বর্ণময় হয়ে উঠুক, এবং আমরা এমন কিছু করব না যাতে পরিবেশ বা আমাদের সমাজের যে ক্ষতি হয়, বা আমরা যাতে এই উৎসবটাকে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান এবং অন্যান্য যে অনুষ্ঠান আমাদের আকুইয়ে অনেক কালচারাল অনুষ্ঠান হয়, সেই কালচারাল অনুষ্ঠান এবং প্রত্যেকটা মণ্ডপই প্রাকৃতিক পরিবেশের উপর এবং বিভিন্ন প্রকল্পের উপর যে দৃষ্টিপাত করে, বিশেষ করে মানুষকে সচেতন করার, মানুষকে মানে সেই ব্যাপারে এমজি নিউজ চ্যানেল আমাদেরকে যে শুভেচ্ছা বার্তার সুযোগ দিয়েছেন তার জন্য ধন্যবাদ, এবং এমজি নিউজের সমস্ত দর্শনার্থীকে জানাই আগাম প্রাক শুভেচ্ছা। নমস্কার।